মহারাজা প্রদ্যুত কিশোর আপনি বিজেপির চিনছেন না এডি সিলেকশন পরে তিন যা যাবেন প্রদ্যুত পারবনি বিচ্ছন্ন কলসির মধ্যে আয়া দাঁড়াইয়া হ্যাঁ জিত বিপুল ভোটে জয়যুক্ত করে করতে পারি সেটা আপনারা আশা রাখবেন এইটুকু বলে আমার 25 বছর আসার আগে আমি তো রাজনীতির দিকে গেছি আমি তো জানি আমার চেয়ে তুমি আরো অনেক বড় তুমি কই ভাগ্য রইছো তুমি কই ভাগ্য রইছো তখন আমি তো লিগে চ্যালেঞ্জ দিতে মন তারে আপনি যদি এবারে যদি সত্যিকারই মহারাজা হন আপনি ইলেকশনে দাঁড়ায় দেখেন ইলেকশনে দাঁড়ায় না হ্যাঁ সে দরপুক বই করে ইলেকশনে যদি দাঁড়ায় ফেল করে রাজা থাকবো নি আর আমরা মতো প্রজাই জীবিকা থাকতো না মোদি বোবা গ্রারে চিনছে না অনেক সময় আবার কয় রেবতী তুমি বুবা গ্রার চিনছে না আমি কমু এখন মহারাজা প্রদ্যুত কিশোর আপনি বিজেপির চিনছে না এডি সিলেকশন পরে তিন যা যাইবেন বিজেপি কি প্রদ্যুত পারবনি বিচ্ছন্ন কলসির মধ্যে আইয়া দাঁড়াইয়া হ্যাঁ জিত দাঁড়াও হে যদি বিচ্ছন্ন কলসিতে আইয়া যদি প্রদ্যুত দাঁড়িয়ে জিততে পারে আমার জীবনে আর রাজনীতি করতাম না বাড়ির বইয়া আমার বাপের সম্পত্তির আবার কাটতে থাকম জীবনেও পারত না আর সিপিএম হেরা যে অতীতে যে কুকান্দ কইরা গেছে বাদল চৌধুরী তো আজকা বেইলে আছে বেইলে বেইলে ভোট দেওয়ার পরে আপনারা শুনবেন যে এডিসিতে বিজেপি সরকার দখল কইরা লাগছে বিজেপি সরকার বইয়া লাগছে সিপিএম কোনো মতে আর মাথা উঠাইতে পারত না কারণ এটা বিজেপি সরকার বিজেপি দল এটা কংগ্রেসের মতো বাটপারি দল না যার কারণে আপনারা নিশ্চিত থাকবেন ভোট দিবেন বিজেপি সরকার গঠন করবেন